সবাই ভালো আছে এটা ফিল্মের লাভের পার্ট 3 গল্পটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো গত পর্বে আমরা দেখেছিলাম তে আর জিমিন জাংকুক এবং সুগাকে শায়েস্তা করবে তো চলো দেখে আসি ওরা কিভাবে ওদেরকে শায়েস্তা করে রাতের বেলা জাংকুক এবং সুগা ঘরে বসেছিল এমন সময় ঘরে তে আসে আমার ভাইয়া দুটো কি করে ওমা আমার ভাইয়ারা এভাবে ভেটকায় বসে আছে কেন আমি কি তোমাদের জন্য চা বা কফি বানিয়ে নিয়ে আসবো নাকি তোমরা অন্য কিছু খাবা বিস্কিট খাবা ওরে আমার বোন রে আজকে কি পূর্ণিমার রাত নাকি যে তোর ওপর পেট নির্ভর করছে পেট নির্ভর করলে আগে বইলা দে ছাটা বাবার কাছে নিয়ে যাই তোর ছাটাই ঠিক করব আরে ভাইয়া কি যে বলো না পেট নির্ভর করলে তো ভালোই হইতো তোমাদের কল্লাটা আজকে রাতেই হারাইতা তাইলে একটু ঝাড়া কাশো না বাবু তোমার ঝাল কথায় কোনো রহস্য নাই কিন্তু তোমার মিষ্টি কথায় হাজারো রহস্যজনক গন্ধ পাওয়া যাচ্ছে কতদিন পর তোমাদের সাথে একটু ভালোভাবে কথা বলতে আসলাম আর তোমরা আমার সাথে কেমন বিহেভ করতেছো যাও আর জীবনে কোনোদিন আসবো না তোমাদের সাথে কথা বলতে কথা বলতে যখন আসলে তাহলে আর একা আসলে কেন তোর ছোট বোনটারে উনি আসতে সুগা ভাইয়া তুমি যে এত বোকা এটা আমি আগে জানতাম না আমি যদি জিমিনকে নিয়ে আসতাম তাহলে জাংকু ভাইয়ার সাথে প্রাইভেট কথা কেমনে বলতাম ও রে তোরা প্রাইভেট কথা বলবি তাহলে আমি কেন তোদের মাঝখানে থেকে হাড্ডি হব আমিও গেলাম আমার মহারানীর কাছে হ্যাঁ তাই যা তো বলেন কি চান আমার কাছে আইসক্রিম খেতে ইচ্ছে করতেছে নাকি চকলেট না গো আজকে এসব কিছু খাবো না আজকে তোমার সাথে কথা বলতে খুব ইচ্ছে করতেছিল তাই আসলাম আই হাই এভাবে বলো না জান দিলে ঝটকা লাগে তুমি যে কি বলো না আমার শরম লাগে ও মা এখনো তো কিছুই বললাম না এখনই এত সরম লাগে আরো তো কত কিছু বলবো তখন কি করবা তুমি বলো না আজকে তো শোনার জন্যই আসছি প্রেম এত মিষ্টি করে কথা বলতেছে জাঙ্কুকেরও খুব সন্দেহ লাগতেছে কিন্তু সুযোগ যখন পাইছে সন্দেহ করে মুহূর্তটা নষ্ট করতে চায় না তো তারা কথাবার্তা কন্টিনিউ করতে থাকে তো অন্যদিকে সুগাও তো গেল জিমিনের কাছে তো চলো দেখে আসি জিমিন সুগার সাথে কেমন ব্যবহার করে ও মা আমার সুগা ভাইয়াটা এত লেট করলো কেন আমি কখন থেকে ওয়েট করতেছি এই এটা কি সত্যি আমাদের বাসা এই তুই কি সত্যি জিমিন নাকি অন্য কেউ তাহলে জিম টিকেটে দেখো না আমি সত্যি নাকি মিথ্যা তো আপনি আমার জন্য কেন অপেক্ষা করছিলেন তো আজকেও করবো নাকি একটা কিস না ভাইয়া আজকের কিস না ওই দিনের কিসটাই হজম করে নেই তারপর বিয়ের পরে এসব করো এখন না মা আপনি বিয়ে অব্দি ভেবে রাখছেন আর আমি কিনা আপনার পেছন পেছন ঘুরে একটু প্রেম করার জন্য তো আপনার দুই বোন কি প্ল্যান করতেছেন একটু বলেন তো রাতারাতি আপনারা এভাবে পোল্ট্রি কেন খেলেন আরে ভাই আমরা পোল্ট্রি কেন খেতে যাব আমরা দুই বোন চিন্তা করলাম তোমাদের থেকে হ্যান্ডসাম ছেলে আমরা আর কোথায় পাবো বলো তো আর তোমাদেরকে বিয়ে করলে আমরা এই বাড়িতেই থাকতে পারবো আর আমাদের বড় কত ভালো বিয়ের পর আমাদের শাশুড়িদের অত্যাচারও সহ্য করতে হবে না দুই বোন আলাদাও হবো না তো সব দিক বিবেচনা করে আমরা আর কি পোলট্রিটা খেলাম আপনাদের মাথায় এত বুদ্ধি কবে থেকে যে হইলো আপনারা এত দিক বিবেচনা করতে পারেন ভাই এত দিক তো আমরাও চিন্তা করি নাই তো সুগে জিমিন তো তাদের প্রেম আলাপ করতেই থাকে তো আমরা চলো দেখি আসি বাড়ির অন্য সদস্যরাও কি করছে কি রে সবিন তোর কি হয়েছে কয়েকদিন ধরে দেখতেছি তুই খুব টেনশনে আছিস কি হয়েছে আমার খুলে বল না ভাইয়া টেনশনে নাই তোমাকে কি করে যে বলি কি হয়েছে ব্যবসায় কোনো সমস্যা টাকা পয়সা লাগবে লাগে বল আমার কাছে আছে তো আমি দিই ভাইয়া যে কি বলো না তোমার ভাইয়ের আবার হবে টাকার সমস্যা আসলে সমস্যাটা হচ্ছে তে আর জিমিনকে নিয়ে যে তে অসুস্থ হলো না তখন তে আমাকে বলতেছে আমরা কেন আলাদা বাড়ি করি না এটা তোমার বাড়ি আমাদের ও আসলে আলাদা হইতে চাইতেছে আলাদা থাকতে চাইতেছে তোমাদের থেকে হ্যাঁ ভাইজান আমিও খেয়াল করছি তে জিমিন সুগা জাঙ্কুকের সম্পর্কটা এখন আগের মতো নেই তারা কেমন জানি হয়ে গেছে আগের মতো কথাবার্তা বলে না একসাথে বসে খাবারও খায় না সত্যি আর জিমিন তো সবসময় ওদের থেকে আলাদা থাকে আমার মনে হয় ওদের থেকে একটু দূরত্ব সৃষ্টি হলে ওরা ঠিক হয়ে যাবে অঞ্জন তুই খোলাখুলি বলে ফেল না তোরা এখন আর আমাদের সাথে থাকতে চাস না এত ভনিতা করার কি আছে তোরা দুইজনেই শুধু তোদের মেয়েকে ভালোবাসিস আমরা আর বাসি না আমরা আর তোর জিমিনকে বড় করি নাই তোরা এটাই করছিস
আরে বাবা, তুমি রাগ করতেছো কেন? আসলে ওদের মাঝে পরিবর্তনটা হইতেছে, এই জন্যই তো বলতেছি। আর আমরা কি জ্যাকুক সোকাকে ভালোবাসি না? আমরা ওদেরকে বড় করি নাই বলো? ভালোবাসিস বলে তো ছেড়ে যাওয়ার কথাটা ভাবতে পারছিস, কই আমরা তো ভাবতে পারি না যে তোদেরকে ছেড়ে দূরে কোথাও চলে যাব। আচ্ছা জিন, তুমি রাগ করো না। আর সবিন, ইউনজন, এই বাড়িটা কিন্তু আমি একা করি নাই। এই বাড়িটা তোদেরও ভাগ আছে, তোদেরও টাকা আছে, তোদেরও পরিশ্রম আছে। আচ্ছা আমি দেখি কালকে ওরা কেমন হয়েছে, কি পরিবর্তন হয়েছে, তারপর না হয় সিদ্ধান্ত নেবো। ঠিক আছে ভাইয়া, আর ভাবি তুমি রাগ করো না, তুমি তো আমার মায়ের মতো। আমার মা বাবা মারা যাওয়ার পর আমি তোমার মাঝে আমার মাকে খুঁজে পাই। তো ইঞ্জন আর সুবিন তো কথাবার্তা বলে তাদের রুমে চলে যায়। অন্যদিকে তেও জাংকুকের সাথে কথা বলে তার ঘরে ফিরে আসে। তো চলো দেখে আসি। শুধু ভাইয়া, তোমাদের প্রেম যদি শেষ হয় তাহলে তুমি তোমার ঘরে যাও, জাঙ্কু ভাইয়া তোমাকে ডাকতেছে। হ্যাঁ যাইতেছি, আজকে প্রেমটা করে অনেক শান্তি পেলাম, আজকে রাতে আরামে একটা ঘুম দিব। এই কথা বলে সুগা তাদের ঘর থেকে চলে যায়। টেপু, তুই কিন্তু বিরাট শয়তান আসোস। তুই গেছিস ভালো কথা, এই বিলেটার এইখানে কেন পাঠাই দিলি? আরে বইনা মার, দুইটার সামনে কি এত অ্যাক্টিং করা যায় নাকি? আপু, জাঙ্কু ভাইয়া ফোন দিছে তোরে, আমি তো খুব এক্সাইটেড। ফোন কি আর এমনি দেয়? এই ফোনটা লেগে যে কত অ্যাক্টিং করা লাগছে আর কত প্রশ্নের উত্তর যে দেওয়া লাগছে আমার। মোহনটা চাইছিল ধৈর্য একটা ঘুষি মারি নাক বরাবর। আর ও কি করছে জানাস? ও ফোনে সব কিছু, ওর আইডি গুলো সব হাইড করছে, ফেসবুক, ইনস্টা। ওর পেছনে যে একটা বড় আয়না, ওইখানে যে সব দেখা যাইতেছে এটা তার কোনো খেয়ালই নাই। আপু, যা করার তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি ওর এই বেটিতে ঢুক, তা না হলে দেখবি এখানে এসে বসে ফোন নেওয়ার জন্য। দাঁড়া, ঢুকতেছি। কালকে যখন বাসটা খাবে তখন তাদের মুখটা যে কেমন হবে। কালকে বড় আপু বাসায় থাকবে, সেই হবে বিষয়টা। তো তারা কি প্ল্যান করে সেটা কালকে দেখা যাবে। তো পরদিন সকালবেলাতে আর্জিমেন ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে যায়। জাঙ্কুক আর সুগো ফ্রেশ হয়ে একদম কলেজের জন্য রেডি হয়ে খাবার টেবিলে চলে যায়। ওখানে আরএম তাদেরকে খুব ভালোভাবে দেখছিল। আসলে তারা কি আগে থেকে পাল্টে গেছে না আগের মতোই আছে? জাঙ্কু ভাইয়া, তুমি যে কি দিন দিন চুকায় কাঠ হয়ে যেতেছো, বেশি করে খাইতে পারো না, সারাদিন শুধু বাইরে টুইটুই করো, কেন একটু বাসায় থেকে আমাদেরকে সময় দিতে পারো না? জাঙ্কু তো তোর কথা শুনে থ মেরে বসে আছে। আর ভাইয়া, এই যে নাও তোমার ফোনটা, গত রাতে যে নিয়েছিলাম আর তো দেওয়া হয় নাই, থ্যাংক ইউ ফোনটা দেওয়ার জন্য। তো তোরা কি আজকে স্কুলে যাবে না, রেডি হয়ে আসলে না যে? না ভাইয়া, আজকে যাবো না, আজকে বড় আপু বাসায়, তাই আমরা বাসায় থাকবো। ও আচ্ছা, তাহলে তোরা থাক, আমরা তাড়াতাড়ি চলে আসবো তোদেরকে সময় দেওয়ার জন্য। আমার মা দিদি আমাকে কত মিস করে, আজকে আমি আমার মাদের সাথে অনেক গল্প করব। হ্যাঁ বলো আপু, তোমাকে আমরা অনেক মিস করি, তুমি যে কোন দিক দিয়ে আসো কোন দিক দিয়ে যাও আমরা টেরই পাই না। তো তারপর জাঙ্কুক আর সুগা চলে যায় কলেজে। এই জিমিন আর এম জিন ইউনজন তার পাশে থাকে, অনেক গল্প করে, অনেক আনন্দ করে। তো চলো দেখে আসি কলেজে কি হচ্ছে। জাঙ্কুক, ওই যে দেখ রোজ আর জিসু আসছে, চল আমরা তাড়াতাড়ি পালাই, হাসাই তো শুরু করে দিবে। সত্যি তো, তাড়াতাড়ি চল বেটা এখান থেকে। হ্যাঁ জাঙ্কুক সুগা, তোমরা আমাদেরকে দেখে ভাবে পালাচ্ছো কেন? পালাবো না তো কি করবো বলো তো, তোমাদের সাথে কলেজে দেখা হইলেই শুধু প্রেমের প্রস্তাব দাও। তোমাদেরকে তো অনেক চালাইছি, তাই আজকে আর প্রেমের প্রস্তাব দেবো না, আজকে অন্য একটা প্রস্তাব দেবো, রাজি হবা কিন্তু। রাজি হবো মানে আমরা তোমাদের কোনো প্রস্তাবেই রাজি হবো না। আরে আমরা এখন আর তোমাদের গার্লফ্রেন্ড হইতে চাই না, জাস্ট ফ্রেন্ড হইতে চাই। প্লিজ তোমরা না করো না, তোমরা ছাড়া এই কলেজে আর কোনো ফ্রেন্ড নাই আমাদের, প্লিজ না করো না, প্লিজ। এতদিন পিছন পিছন ঘুরে এখন তোমরা আমাদের জাস্ট ফ্রেন্ড হইতে চাও? আল্লাহ গো, কালকে থেকে যে কত টাকা খাইতেছি, এখন হার্ট অ্যাটাক করে আমি হাসপাতালে বেডে কেন গেলাম না? আচ্ছা ঠিক আছে, জাস্ট ফ্রেন্ড হইতে তো আর কোনো সমস্যা নাই, যাও হইলাম তোমাদের ফ্রেন্ড। ও সত্যি, তাহলে চলো আমরা সেলফি তুলি। এই তোমরা এভাবে আলাদা সেলফি তুলতেছো কেন? কে দেখলে তো ভাবে আমরা কাপল সেলফি তুলতেছি। আরে যারা এগুলো ভাবে তাদেরকে ভাবতে দাও না, আজকে আমাদের ফ্রেন্ডশিপের প্রথম দিন, চলো কোনো রেস্টুরেন্ট থেকে খাই আসি। রেস্টুরেন্টে খাইতে গেলে পরে রেস্টুরেন্টের বিল কে দেবো? আরে আজকে না হয় আমরাই দিলাম, তারপর থেকে তোমরা দিও। তাহলে ঠিক আছে চলো যাই, আমরা পরে কখন দিই, পরেরটা না হয় পরেই দেখা যাবে।
তারপর তারা চলে যায় ভাইয়ের রেস্টুরেন্টে, ওইখানে গিয়ে তারা অনেক খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া থেকে বেশি তারা সেলফি তোলে। তো চলো দেখে আসি। ভাইরে ভাই, তোমরা এত সেলফি তুলতে পারো, খাইতে আসো, বাপরে সেলফি তুলে ভুইড়ে ফেলছো। তো আমি না তোমাদেরকে একটা কথা বলে রাখি, এখানে জিসু লাইক করে সুগাকে এবং রোজ লাইক করে জাংকুকে, এটা আসলে আগে বলা হয়নি। তো খাওয়া দাওয়া সেলফি তো অনেক হলো, এবার আমরা বাসায় যাই, ক্লাস টাস মিসই গেল। তোমরা কি সোজা বাসায় যাবা না অন্য কোথাও যাবা? এখন আমরা সোজা বাসায় যাব, অন্য কোথাও যাব না, খেয়ে একদম পেটটা ভরে গেছে আর লড়তে পারতেছে না। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও, টেক কেয়ার। তোমরাও যেখানে যাও সাবধানে যেও। তারপর জাংকু আর সুগা বাসায় চলে যায়। তারা বাসায় গিয়ে দি আর জিমিনকে খুঁজতে থাকে। অন্যদিকে জিনা ইয়ুনজুন রান্না করছিল, হঠাৎ করে তাদের বাসার কলিং বেলটা বেজে উঠে। আবার ইয়ুনজুন, দেখো তো আবার কে আসলো, আমি মাত্র দুই পাটারে দরজা খুলে দিয়ে আসলাম, এখনো যেতে পারবো না, দেখো কে আসছে। তারপর ইয়ুনজুন গিয়ে দরজাটা খুলে চোরাঠাস, আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা, আপনি কেমন আছেন? আমি আপনার ছেলে জাংকুকে বউ রোজ, আর আমি হলাম আপনার ছেলে সুগার বউ। আর তোমাদের শাশুড়ি আম্মা হলো আমার জিনা বউ। তোমরা এখানে বসো, তোমাদের শাশুড়ি আম্মাকে ডাক দিয়ে আনি আমি। আচ্ছা ঠিক আছে। দূর কালে শাশুড়ি আম্মা বলে ফেললাম, দূর প্রথমেই ভুল করে ফেলছি, মিস্টেক হয়ে গেছে রে। এই মেয়েরা তোমরা কারা, আমাদের বাসায় কেন আসছো? আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা, আমরা আপনার দুই ছেলের দুই বউ। শাশুড়ি আম্মা, আমি জাংকুকের বউ। আর আমি সুগার বউ। দাঁড়াও তাহলে তোমাদের দুই জামাই কেউ ডাক দেই। এই জাংকুকের ঘরে জাংকুকের বাচ্চা সুগার বাচ্চা নিচে আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি নিচে আয়, আমাকে আর একবার ডাক দেওয়া লাগে না, এখন যদি ডাক দেওয়া লাগে ঝাড়ু নিয়ে আইয়া ডাকতেন। কাজ মনে হয়ে গেছে, আইসা মরছে, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল যাই। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চল, আগুনে ঘি ঢালার দায়িত্বটা তো আমাদেরই। কি ব্যাপার রোজ জিসু, আমরা না মাত্র রেস্টুরেন্ট থেকে দেখা করে আসলাম আর তোমরা এখনই আমাদের বাসায়? তুমি তো আমার সাথে রেস্টুরেন্টে দেখা করছো, কিন্তু দেখা করতে যেয়ে কি বলছো? হ্যাঁ সেটা আমার শাশুড়ি আম্মাকে বলো। জানেন শাশুড়ি আম্মা, আমরা হাই স্কুল থেকে প্রেম করি, কিন্তু এখন আপনার ছেলে বলে আমাকে নাকি বিয়ে করবে না। আমি একটা সুন্দরী মেয়ে, এখন আমি কলেজে উঠছি, আমার হাজার হাজার বিয়ের ঘর আসে, আর আপনার ছেলে আজকে আমাকে সোজা না করে দিছে, ও আমাকে বিয়ে করবে না, এটা কি মানা যায় আন্টি? আপনি বলেন বলেন শাশুড়ি আম্মা। জাংকু ভাইয়া, তুমি প্রেম করো, তুমি হাই স্কুল থেকে প্রেম করো, আর এটা আমরা একটু টেরও পেলাম না, তুমি তুমি আমাদেরকে তো বলতে পারতা, আমরা তোমার ছোট বোন। এতে তুই চুপ থাক। এই রোজ তুমি এগুলো কি বলতেছো, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? তোমাকে তো আমি হাই স্কুলে চিনি না, আমরা পরিচয় হয়েছে কলেজে, আর আমি নাকি তোমার সাথে হাই স্কুল থেকে প্রেম করি, মিথ্যা কথা বলতেছো কেন? জাংকুক ভাইয়া, এভাবে মিথ্যা কথা বলবেন না, আপনার দুই ভাই একরকম। সোগা সোগা আমার সাথে এটা কি করলো, ও আমাকে নিয়ে ঘুরলো ফিরলো খাইলো, আর এখন নাকি সে আমাকে বিয়ে করতে পারবে না। আমি ওই কত শপিং করে দিছি, ও যখন যা চাইছে আমি তাই দিছি, আর এখন কেন ওই আমাকে রিজেক্ট করে দেয়? আন্টি আপনি, আমরা কিন্তু রাস্তার মেয়ে না, আমাদের একটা স্টেটাস আছে, আমাদের বাবাদের নাম ডাক আছে, আমরা কতটা বাধ্য হয়ে এখানে আসছি আপনি একটু বুঝেন, আপনি আপনি যদি না বুঝেন আমরা কার কাছে যাবো? সোগা ভাইয়া, শেষ পর্যন্ত তুমিও তুমিও এমন করলা, তোমাকে আমার বিশ্বাস করাটাই উচিত হয়নি। এই আরে কই তুমি, তুমি আর কত ঘুমাও, তুমি এখনো ঘর থেকে বের হও না কেন? এখানে এসব কি হইতেছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এই পাড়ার বাচ্চা পাড়ারা, তোদেরকে আমি এই জন্য স্কুলে পাঠিয়েছি, এগুলো দেখার জন্য কলেজে ভর্তি করছি, এই দিন দেখার জন্য? এই জিসুর বাচ্চা জিসু, তুই এই জন্য আজকে আমাদের ফ্রেন্ড হয়েছিস, এইভাবে আমাদেরকে বাসটা দিবি বলে? এই সুগা ভাইয়া, তুমি ওদের সাথে এইভাবে কথা বলতেছো কেন? আপনারা তোমরা কোনো চিন্তা করো না, ওরা তোমাদের সাথে এমন করছে তো, ওদের সাথে তোমাদের বিয়ে দেওয়ার দায়িত্ব আমরা দুই বোন নিলাম। হ্যাঁ আপনারা তোমরা কোনো চিন্তাই করো না, আমরা একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের অসম্মান কখনোই হতে দেব না। জাংকুকরে, এখন আমরা কি করব, ওদের হাত থেকে আমরা কেমনে বাঁচবো?